তুমি ভুল বলছো। আমি জানি তোমাকে কিছু হতে পারে না। তুমি তুমি সত্যি কথা বলো তো, তুমি এসব বলছো, মজা করছো না আমাদের সাথে? হ্যাঁ, মানে তুমি কনককে বাইরে দান করিয়ে এসব বলছো আমাদের সারপ্রাইজ দেবে বলে, তাই না? কনক কনক বাইরেই দাঁড়িয়ে আছে। কনক কনক, আর বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমরা সবাই জানি তুমি ওখানে আছো। ভেতরে এসো কনক। কনক কনক, দাদা ভাই কি করছিস তুই, সামলা নিজেকে। কনক কোথায় বলো? আমি জানি না সত্যকে। জানো না মানে? তুমি যে বলেছিলে তুমি কনকের খোঁজ পেয়েছো। আচ্ছা কি আশ্চর্য, কেন পাগলাম ও গোছো, নিজেকে সামলাও না সত্যকে। খোঁজ পাওয়া নিয়ে আসো দুটো কি এক জিনিস হলো? না আমি আমি জানি, আমার আমার মন বলছে কোনো কাছাকাছি কোথাও আছে। কি কাছাকাছি কোথাও থাকলে চলে আসতো তো, তাই না? তাহলে কোনো কোথায়? কোনো মেচে নেই। মা সব ঠিক হয়ে যাবে মা, আপনি চিন্তা করবেন না। আমাকে একটু সত্যি করে বলবে ঠিক কি হয়েছিল? তুমি কি করে জানতে পারলে যে কনক নেই? কি এটা হাইওয়ের পাশে একটা জঙ্গলে কোনো এক মহিলার এই রক্ত মাখা জামা কাপড় পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে এবং আমার সন্দেহ হওয়াতে আমি স্পটে ছুটে যাই। আর তারপর বলে কর্মফল না হলে বলো কনকের আর কতটুকু বয়স? এই বয়সে কোথায় মেয়েটা নিজের বর বাচ্চা নিয়ে সুখে সংসার করবে তা না। এসব কি বলছো তুমি, কি হয়েছে বৌরানী? কি আর বলবো বলো তুলি না, মানছি আমিও প্রথম দিকে কনককে একেবারেই অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু তা বলে এরকম একটা পরিণতি আমি তো ফর গডস সেক প্লিজ বলো বৌরানী কি হয়েছে? কনক মারা গেছে। না এটা হতে পারে না, এটা হতে পারে না। ওলি যদি এটা না হতো তাহলে সবচেয়ে বেশি খুশি তো আমি হতাম বলো, কারণ কনকের মতো একজন কম্পিটিটরকে হারিয়ে ফেলা। না না না, আমি আমি তুমি মিথ্যা কথা বলছো, তুমি একদম মিথ্যা কথা বলছো, আমার বউরা নিয়ে কিচ্ছু হয়নি। আমরা তো শুনলাম কনকের। কে বলেছে, কে বলেছে তোমাদের এসব কথা? হ্যাঁ কে বলেছে? দেখো কে বলেছে সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ যেখানে তোমার পিষেও ছিল, তারা নাকি জঙ্গল সার্চ করে তোমার বৌরানীর একটা রক্তমাখা কাপড় পেয়েছে। চাও তো বাড়িতে ফোন করে কনফার্ম করে নাও কথাটা। না না এসব মিথ্যে ষড়যন্ত্র, বৌরানীর কিচ্ছু হয়নি, ওরা মিথ্যে কথা বলছে,
ভালো আছে আমার বউরানী। যে করি হোক, বউরানীর সাথে একবার যোগাযোগ করতেই হবে। আচ্ছা দিদিভাই, তুমি এখন ওকে এই কথাগুলো কেন বললে বলো তো? কারণ আছে অন্তরা, কারণ আছে। দেখো, এই খবরটাকে যদি সত্যি করবার হয় তাহলে সবার আগে আমাদের তো কনককে নাগালে পেতে হবে, তাই না? আমি না ঠিক কিছু বুঝতে পারছি না, যেন সব কিছু আমাকে এরকম মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। একে বলা হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা। দেখলে না, দেখলে না ওলি কেমন ছটফট করতে করতে চলে গেল? এবার তুমি মিলিয়ে নিও, এই ওলি আমাদেরকে রাস্তা দেখাবে। অত ভেব না মহেশ মামা, সমস্যা যিনি দিয়েছেন সমাধানের রাস্তা উনিই বের করবেন। তুমি শুধু ওনার ওপর ভরসা রাখো। সত্যি বৌরানী, তোমাকে যত দেখি ততই আশ্চর্য হয়ে যাই। এত মনের জোর, এত শক্তি তুমি কোথা থেকে পাও বলো তো? তোমার জায়গায় আমি থাকলে কি যে হতো? এরকম করে কেন বলছো মহেশ মামা? তুমি কত দায়িত্ব সামলাচ্ছো বলো তো? আমাদের কত বড় কোম্পানি, তার কত কাজ, মা তো সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে রেখেছে। দিদির আমার উপর বিশ্বাস, ভরসা দেখলে না? ওই আপনা থেকে সমস্ত ক্লান্তি কোথায় দূর হয়ে যায় জানো? আমার ক্ষেত্রেও ঠিক তাই মহেশ মামা। আমি যখনই মায়ের মুখটা মনে করি, আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যায়। শুধু আমার একটাই দুঃখ, এত কিছু করেও আমি মাকে শান্তি দিতে পারলাম না। দুঃখ করো না বৌরানী, সব ঠিক হয়ে যাবে। চিরদিন কারোর সময় এক যায় না। ও মহেশ মামা, তুমি তুমি সময়ের কথা বললে আমার মনে পড়লো, কটা বাজে, তুমি কাজে যাবে না? ও হ্যাঁ, যাবো তো, সময় তো হয়েই গেছে। কিন্তু তোমাদের একা ফেলে রেখে কি করে যাই বলো তো? তাই ভাবছি। কেন, আমাদের আবার কি হবে? না, কিছু হবে না, কিন্তু তোমার উপর দিয়ে যা যাচ্ছে আমার সত্যি খুব ভয় করছে জানো। অত ভেবো না মহেশ মামা, আমরা মা ছেলেতে ঠিক থাকবো, আর আমার তো সারাদিন ওকে দেখেই কেটে যাবে। এটা তুমি ঠিক বলেছো, এত কষ্ট করে খুঁজে পাওয়া তোমার হারানো মানিক। আমি তাহলে যাই বলো, ওদিকে আবার দিদিও নেই, অনেক কাজ পড়ে আছে, একা একা সব সামলাতে হবে। মহেশ মামা, মা কোথায় গেছে? ওই তো কি একটা কাজে বাইরে গেছে। বাইরে গেছে? বৌরানী শোনো না, তুমি সাবধানে থাকবে, হ্যাঁ? আর বাড়ির বাইরে একদম বেরোবে না, সাবধানের মান নেই, কেউ যদি কোথাও দেখে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো মহেশ মামা, তুমিও সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা, নিশ্চিন্তে যাও। আসি। হ্যাঁ মহেশ মামা। বৌরানী বলো। ও আমি পিছু ডাকলাম না? ধুস সবে, কিচ্ছু হয় না, তুমি বলো না কি বলছো। বাড়ির খবর এনো মহেশ মামা। কোনো কান নেই ছোট মা, আমি যে আর পাচ্ছি না। যদি শেষ হয়েও থাকে, তুমি কাকে বলছিলে? কাকে বলছিলে তুমি? ছোট মাকে না, যে সবকিছুর জন্য দায়ী তাকে তুমি সব কথা বলছিলে। কি বলছো তুমি এসব মামনি? ছেলে মানুষ না, যা ঘটেছে তোমার চোখের সামনে ঘটেছে তো, কিন্তু দেখেছো যে ইন্দিরা সমস্ত জানে, ওকে এই সমস্ত বলা মানে ওকে মজা করার সুযোগ করে। কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, আমি তোমার মা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা, আবার তোমাকে ভুল পথে চলতে দিতেও পারছি না আমি।
তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এ বাড়িতে যা যা করছে সবকিছুর জন্য ইন্দিরা দায়ী। শোন না, তোমার মতো ছেলে এরকম ভাবে ভেঙে পড়লে আমার দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, তুমি একটা কথা মাথায় ঢোকাও যে বাচ্চাটা মারা গেছে, তো সেটা বৌরানী সহ্য করতে পারেনি, মানসিক ভারসাম্যটা হারিয়ে তাহলে আমার কথা ভুলে যাবে, কোনো ভাববে না আমার কথা। দেখো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি তো মাথা ঘুরে মরলেও সেটাকে ফেরত পাবে না। তোমাকে শক্ত হতে হবে, কি হতে হবে, শক্ত হতে হবে। তো সত্য কি আন্টি তো ঠিকই বলছেন, তোর এইভাবে ভেঙে পড়লে চলবে না।